বাট এটা আপনাদের কাছে একটু অবাক মনে হয় না যে ব্যাংকস আর লাইক দেয়ার ফর লাইক ইয়ার্স, অনেক বছর ধরে আছে, বাট স্টিল এমএফএস এ টাকা পয়সা এগুলো ট্রানজাকশন করা ইজিয়ার, কনভিনিয়েন্ট। হ্যাঁ, হুম, এটা আসলে ব্যাংক একটু এবং আসলে এটাই একটু অবাক করছে। করার মতো ব্যাপার। এই ব্যাংকিং ইন্ডাস্ট্রিটাকে MFS ইন্ডাস্ট্রির ডিসরাপ্ট করার কোনো মানে কথাই ছিল না, ব্যাংকের নিজেদেরই এটা করতে পারা উচিত ছিল। স্কাই ব্যাংকিং এত সহজ হওয়া উচিত ছিল যেন আমার বিকাশ না লাগে বা নগদ না লাগে। হুম, এক্স্যাক্টলি বাট এবং এক্স্যাক্টলি জিনিস শুধু বাংলাদেশে হয়েছে তা না, ইন্টারন্যাশনালি সেম হয়েছে। ইন্টারন্যাশনাল ব্যাংক ট্রান্সফারের থেকে মানুষ এই যে হুম ওয়াইজ, রেভলুট, হাবিজাবি, অ্যাপ ট্যাপ যেগুলো আছে, এগুলো এখন আরো N2 নাকি যেন একটা আছে UK-তে, হ্যাঁ এগুলো এখন মানুষ বেশি ইউজ করতেছে, এগুলো আরো কনভিনিয়েন্ট। আমি আমি যদি ব্যাংকদের সাজেশন দেওয়ার চেষ্টা করি, আম নট এ সিএফএ গাইজ, আমি আমার ফাইন্যান্স মেজর ছিল না, বাট আমার জাস্ট মনে হয় যে আমাকে, এবার এটা ট্রু স্টোরি, আমি মাল্টিপল টাইমস ভাবছি যে আমি ফিক্সড ডিপোজিট করবো, বাট ওইটার জন্য যে পরিমাণে পত্র আমাকে ফিল আপ করতে হবে, মাল্টিপল টাইমস নিয়ে ফিল আপ করি না, হয়তো এরকম হয়েছে। জিনিস হচ্ছে যখনই ট্যাক্স সিজন আসে, বাই দ্য ওয়ে এই নভেম্বর যারা ট্যাক্স দেন নাই, দিস চলতেছে ট্যাক্স ফাইনাল, সিজন। হ্যাঁ ইউ শুড বি গিভিং ইউর ট্যাক্স যদি আপনি টিম করে থাকেন। সো যদি আমার ব্যাংকে অ্যাকাউন্টটা আসে, অ্যাকাউন্ট ওপেন আছে, ইনফরমেশন সব জানা আছে, ভাই ওইখান থেকে ক্লিক করে কেন আমি ফিক্সড ডিপোজিটটা করতে পারতেছি না, এটা আমার খুব বড় আফসোস লাগে। জাস্ট দেন না ভাই আমাকে করতে, তাহলে আমি যে সেই ট্যাক্স রিবেটটা কালেক্ট করে নেই থেকে, যে এই করা লাগবে করা লাগবে না, পুরা পেপার সব লিখতে হবে, দুইটা পাসপোর্ট সাইজ ছবি কোন খাটের তলায় রাখছি খুঁজে বের করতে হবে, নিয়ে জমা দিতে হবে, ইটস জাস্ট ইনকনভিনিয়েন্ট। এখন অনেক সহজ হয়েছে। সো আগের আগের মতো এখন আর ফিক্সড ডিপোজিট বা এটা জিনিসপত্র করতে এত কষ্ট হয় না, আগে আর অনেক কষ্ট হইতো। এখন সালমান যে প্রসেসের কথা বললো, ওই প্রসেসও এখন অনেক সহজ, যেতে হয় ব্যাংকে বাট অত কঠিন না, গিয়ে এক বসা করে ফেলে। যেমন ব্যাংক খুব আগ্রহী থাকে ফিক্সড ডিপোজিট করানোতে, সো তোমাকে খালি সাইনই করতে বলবে, বাকি সব উনিই করে দিবে, কারণ সবাই কোটা থাকে এবং বেশ বড় বড় কোটা থাকে। আমি কয়েকজনকে জিজ্ঞেস করছি, যেমন বিশাল বিশাল কোটা দেয় ওদেরকে ব্যাংক থেকে ফুলফিল করার জন্য, সেটা ম্যাচ করানোর জন্য তারা তাদের যা করা সম্ভব সব করে ফিক্সড ডিপোজিট নেয়ার জন্য। সো যদি তুমি না করে থাকো অত কঠিন না, তুমি করতে পারো। এন্ড এইটাতে আরেকটা জিনিস হচ্ছে, আমি এটা বলে তারপর অন্য সাবজেক্ট চলে যাবো, সেটা হচ্ছে যখন চাকরিতে ইউজুয়ালি জয়েন করা হয়, ইউজুয়ালি মানে যারা ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে জয়েন করে, অনেকের ব্যাংক থাকে না, তো বিভিন্ন কোম্পানিতে ম্যান্ডেট করা থাকে যে তারা যে ব্যাংকের সাথে, কোম্পানি যে ব্যাংকের সাথে তারা ডিল করছে, ওই ব্যাংকে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো আমাদের, আমার কিছু ফ্রেন্ড হচ্ছে একটা ব্যাংকে জয়েন করছিল, তাদেরকে 116টা সিগনেচার করতে হয়েছিল। সো দিস ইজ হোয়াট আই রিমেম্বার, যে সব ওদেরকে ফিল আপও করতে হয় না, বাট 116টা সিগনেচার ফর ওই কার্ডস, এভরিথিং নোট হবে, তো ইটস ইটস হিউমাঙ্গাস প্রসেস। ইটস জাস্ট আমার কাছে এখনো মনে হয় যে ডিজিটালাইজ কেন করতে পারছে না, লাইক ডু ইট উইথ ডকুসাইন, ডকুসাইনে করে ফেলেন না ভাই, অটো সবগুলো তো হচ্ছে না। ডকুসাইন কিন্তু লিগালি ভ্যালিড। ডকুসাইনের তুমি যদি কিছু করো ডকুসাইন দিয়ে এবং ওটা কোর্টে নেওয়া যায়, এবং এটা আমাকে একটা আমাদের বাসার এগ্রিমেন্টগুলো সবসময় ডকুসাইন দেওয়া হয়। তখন আমি রিসার্চ করছিলাম যে যে আমি রেন্ট এগ্রিমেন্ট হচ্ছে না হচ্ছে, এটা কি আসলে ভ্যালিড নাকি। তো ডকুসাইন দেওয়া করলে ভ্যালিড। এবং অনেকে, আমি নেথান লাটকার বইয়ে পড়ছিলাম যে যদি কেউ ইমেইলে বলে এগ্রিড, ও যেটা করতো কোম্পানি কেনার সময় খালি জিজ্ঞেস করতো আমি এটা তোমাকে দিতে চাই, তুমি কি এটা বেচতে রাজি নাকি, যদি রাজি হতো তাহলে রিপ্লাই বলো এগ্রিড, তারপর নিচে লিখে দিত এটা লিগালি বাইন্ডেড, এটা আমরা কোর্টে ইউজ করবো। তো ইমেইলে রিপ্লাই বলতো এগ্রিড, তারপর ওইটাও প্রিন্ট করে এটাই হয়ে যেত ডকুমেন্ট। ভালো সিস্টেম।